हेलो गाइज, वेलकम बैक टू माय चैनल। आमार यूट्यूबे सकल बंधुदेर के जानाई आमार तरफ थेके बुक भरा भालोबासा आर अभिनंदन। गुड मर्निंग, सबाई केमन आछो? आशा करछि सबाई खूब भालो आछो। आर सकालबेला एखाने देखो जामाई बाबुके दिएछि कुमड़ो काटते। एत बड़ो कुमड़ो ना, आमी काटतेई पारि ना। तो दुटो कुमड़ो एनेछिलो चड़कर समय बाबा। তো আমাদের এটা আমাদের ক্ষেতের মানে চাষের না, আমার বোনের বাড়ির থেকে নিয়ে এসেছিল। তো এত বড় কুমড়ো, আমরা তো বাড়িতে তিনজন মানুষ আছি, এত বড় কুমড়ো বুঝতেই পারো কাটলে নষ্ট হয়ে যাবে পুরো। তাই মাথায় একটা আইডিয়া আসলো যে কুমড়োটা কেটে আর আমাদের মানে আমার যারা আছে তাদেরকে সব মানে ভাগ ভাগ করে দিয়ে দেবো, তাহলে কুমড়োটা শেষ হয়ে যাবে, নষ্ট হবে না। তো আর আজকে আমি কুমড়ো পুঁই শাক এনে দিয়েছি, তোমাদের দাদাভাই বেগুন এনে দিয়েছে, আর একটা বড় মাছের মাথা আছে। তো ভাবছি কুমড়োটা দিয়ে চচ্চড়ি করব, কুমড়ো পুঁই শাক মাছের মাথা দিয়ে চচ্চড়ি করব। তো তোমাদের দাদাভাই কাজে যাবে বলে রেডি হয়ে গেছে আর কুমড়োটা কাটা হয়ে গেল। দেখেছো, ভিডিও করছি বলে হাফ কেটে দিয়েছে, হাফ কাটিনি, পালিয়েছে জামাইবাবু। তো তোমাদের দাদাভাই এখন ওই বড়টা আমাদের ওই বাড়িতে নিয়ে চলে যাচ্ছে, ওখানে গিয়ে ভাগ করে দিয়ে দেবে। আর আমাদের এই বাড়িতে আমার এই যাকে দিয়ে দেবো আর আমি রান্না করব কুমড়োটা, বাদবাকিটা আর কি আমি রান্না করব। তো এই দেখো, এখানে আজকে এত গরম পড়েছে না, আর উঠোনে আমাদের তো একদম ডাইরেক্ট রোদ্দুর চলে আসে। তো যেখানে আমি রান্না করি সেখানে এত গরম লাগে না, আজকে ভাবলাম যে রান্নাটা সকালবেলা করে নিই। তো দেখো, কুমড়ো পুঁই শাকের তরকারি বসিয়ে দিয়েছি আর মোটামুটি হয়ে মানে কষানো হয়ে গেছে। মাছের মাথাটা দিলাম, অনেকটা বড় মাছের মাথা এনেছিল, তো মাছের মাথাটা দিয়ে কুমড়োর তরকারিটা করছি। আর এই তরকারিটা না আমার একদম ফেভারিট তরকারি, মানে মাংস মাংস থাকলে মাংস ছেড়ে আমি এই তরকারিটা খাবো। কুমড়ো পুঁই শাক দিয়ে মাছের মাথা দিয়ে খেতে আমার খুব ভালো লাগে, আর তোমাদের দাদাভাইও ভালোবাসে, কিন্তু মিহিকে এসব খেতে চায় না। আর এদিকে নিয়ে এসেছে সকালবেলা রুই মাছ, রুই মাছটা ভেজে নিচ্ছি, পরে রুই মাছটা ঝাল করব, এখন ভেজে রাখি। তো এই দেখো বন্ধুরা, আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। চলো কী কী রান্না করেছি ফাইনাল লুকটা একবার তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে বানিয়েছি আলু ভাজা, আর এখানে বানিয়েছি আম দিয়ে টক ডাল, আর বানিয়েছি রুই মাছের ঝাল, আর বানিয়েছি কি জানো, ও আর বানিয়েছি কুমড়ো পুঁই শাকের তরকারি। এটা সকালে টিফিনে খাওয়া হয়েছে আর এখনও খানিকটা আছে, আবার দুপুরে খাওয়া হবে। তো আজকের হচ্ছে দুপুরের মেনু, জামাইবাবু আছে, জামাইবাবু দুপুরে খাওয়া দাওয়া করবে, তাই একটু বেশি করে রান্না করলাম। চল শর্ট ভিডিও বানাবো এবার তোদের, এইবার ঠিক আছে। তো গাইস, এই যে এটা ফিউদের ঘর, ভাঙাচোরা ঘর। আর আজকে কাল রাত জেগে জেগে এই যে মেহেন্দি পড়েছি হাতে, কত রাত্রির পর্যন্ত আর ও মেহেন্দি পড়েছে। আজকে আমাদের একটা বিয়ে বাড়ি আছে, আমার দেওরের বিয়ে, দেওর হয় সম্পর্কে, আর ওর হচ্ছে কাকা। কাকা হয় তো? দাদা হয়। দাদা হয়, কাকা হয়, দাদা হয়। আমাদের দেওর হলে তোর কি হবে? আমার দাদা দাদা করছে তো, ও দাদা বলে, ও দাদা হয়, দাদাই হয়। আমার দাদুর ছেলে কি হবে? আমার কোন সম্পর্কে ধরছিস? এই দাদুর ছেলে কে হয়? দাদুর ছেলে কে হয়? দাদা হয়, জেঠু হয় না, এটা দাদু হয়, আর আমাদের হচ্ছে কাকা শ্বশুর। তো সন্ধ্যাবেলা বিয়ে বাড়ি যাবো, কাল রাত জেগে যে হাতে মেহেন্দি পড়েছি, কেমন হয়েছে? তোরা তোরটা দেখা, আমি কালকে বিকেলে পড়েছি। আমি পারি না, এই যে খুব একটা পড়তে পারি না, মেহেন্দি পড়তে হাতে ভালো লাগে, তাই কালকে হাতে পড়েছি। তো আজকে বিয়ে বাড়ি যাবো, খুব মজা হবে, সন্ধ্যেটা খুব ভালো কাটবে, সন্ধ্যে থেকে সাজু গুজু, তারপরে বিয়ে বাড়ি। কিছু জিনিস কিনেছি আমরা আজকে, সেটা পরবো, তোমাদেরকে শেয়ার করবো পরে। কাল আজকে বিয়ে বাড়ি যাবে বলো, কালকে কত টাকা, 500 টাকা সাজের জিনিস কিনেছিস? 500 টাকা দিয়ে সাজের জিনিস কিনেছে? খেয়েছিস এর চেহারাটা দেখে না? আমি এখনো খাইনি, আমি কিছুক্ষণ পরে। ও তো খাইই না, ওর খেয়ে খেয়ে কোথায় যাই, ওর চেহারাটা দেখতে পাচ্ছে একদম পাটকাটি, কিছু নেই গায়ে, শুধু হাড়গুলো আছে, জিরো ফিগার, একদম জিরো ফিগার। দেখি ঘোরা, এমনি ভালো লাগছে কানেরটা। দেখো বন্ধুরা, পিউ বিয়েবাড়ি যাবে বলে সাজার জিনিসের দোকান দিয়ে দিয়েছে। প্রাইমার, এটাও একটা প্রাইমার, এটা হচ্ছে যে সিরামের মতো প্রাইমারটা, আর এটা জেল টাইপের।
এটা ফাউন্ডেশন মেকআপের কিছুই বুঝিনা আজকে বিয়েবাড়ি যাব পিউ আমাকে মেকআপ করিয়ে দেবে এইটা কিনেছি পরবো আজকে ও কি কি কিনেছে সেটা তোমরা দেখে নাও বুঝছি আইলাইনার হাইলাইটার বোন আমার ব্যাগে ইয়ে এইটা কি বড় বড় চুড়ি তোর হাতে হয় ওই তো সরু সরু হাত এমন বলছি যেন কত খেতে পারিস না খেতে তো পারি নাই মুখে মুখেই বলি গিয়ে আর খেতে পারি বিয়ে বাড়িতে গিয়ে খাই না সত্যি কথা বলতে বিয়ে বাড়িতে আমি যাই শুধু সেজে গুজে ফটো তোলার জন্য সেলফি তুলব আমি যাই নাচ করতে আর কফি খেতে পকোড়া খেতে কেমন লাগছে আমাকে জিজ্ঞাসা করছে কেমন লাগছে তো গাইস এ দেখো মাথার চুলটা পপ করেছি আর আইলাইনার করেছি আইব্রোটা এঁকেছি একটা টিপ করেছি এখনো সাজ কমপ্লিট হয়নি কখন বিয়ে বাড়ি যাবে জানি না সন্ধ্যা থেকে তো রেডি হচ্ছি নিজেকে রেডি করালাম এবং আমার নাইটিটা ছিঁড়ে গেছে তো কিছু মাইন্ড করো না তোমরা নাইটিটা ছিঁড়ে গেছে আমি এক্ষুনি শাড়ি পরবো জন্য তোমাদের সাথে কথা বলতে গিয়ে দেখাতে গিয়ে আমার পুরো চোখটা কালো গেছে আইলাইনারও করেছিলাম নিজ দিয়ে লেগে গেছে আর এইগুলো একদম কালো এরকম বন্ধুরা এরকম সেজেছি নিজে নিজের খুব একটা সাজতে পারি না তবুও অনেকক্ষণ ধরে চেষ্টা করে করে এরকমভাবে সেজেছি আর তোমাদের দাদাভাই আমার উপরে রেগে টাইম বোম হয়ে চলে গেছে বিয়েবাড়ি আমাকে ফেলে আমি আর পিউ এখন যাব আর শাড়িটা পরতেই আমার এত দেরি হলো আমি তো শাড়ি ঠিকঠাক করে পরতে পারি না তবুও একা একা এভাবে পরেছি এই যে এভাবে একা একা পরেছি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও আর হাটটা এমন পড়েছে এইগুলো খালি গুটিয়ে যাচ্ছে কি করব খুলে রাখবো না কি ভাবছি কেমন লাগছে তোমরা একটু কমেন্টে জানিও চলো বিয়েবাড়িতে যাই অনেক রাত হয়ে গেছে 9:30 বেজে গেছে 8:30 যাওয়ার কথা সে 9:30 বেজে গেছে তো চলো বিয়েবাড়ি গিয়ে দেখা হচ্ছে বউয়ের হাতে গিফটটা দিয়ে দিলাম দিয়ে এখানে কিছু সেলফি তুলে নিচ্ছি কিন্তু মনের মতো সেলফি উঠছে না এত ভিড় না সেলফি তুলতে যাচ্ছি এ পিছন দিয়ে একবার ধাক্কা দেয় ও পিছন দিয়ে একবার ধাক্কা দেয় তো ভিড়ের মধ্যে বুঝতেই পারছ আর এখানটায় ছাড়া অন্য জায়গায় তো লাইটও সেরকম দেওয়া নেই আর এখানে দেখো আমরা সবাই মিলে এক জায়গায় এক পাশে দাঁড়িয়ে আছি একটু ভিড় কমলে তারপর মনের মতো কয়েকটা সেলফি তুলবো আর এই যে মিহিকায় লেহেঙ্গাটা পরেছে তো মিহিকাকে কেমন লাগছে জানাবে আর এইগুলো পিছনে হচ্ছে মিহিকার বান্ধবীরা বিয়েবাড়িতে এসে সব একসাথে দেখা হয়েছে সেলফি তোলার চক্করে ব্লগ করাটা না ভুলেই গেছিলাম লাস্টে খেতে বসে হাফ খাওয়া হয়ে গেছে তারপর মাথায় আসলো যে ব্লগিংটাও তো কন্টিনিউ করতে হবে তাই একটুখানি খেতে বসে দেখে দেখে নাও এই যে হাফ খাওয়া হয়ে গেছে লাস্ট মানে চিকেন পড়ে গেছে পাতে এরপরে হবে চাটনি পাঁপড় মিষ্টি আইসক্রিম এগুলো দিলেই তো শেষ খাওয়া তো বসে বসে টুকটুক করে খাচ্ছি খেতে ইচ্ছা করছিল না তবুও খাচ্ছি আর এত গরম লাগছিল মোটা শাড়িটা পরে তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে নিই এই যে তোমাদের দাদাভাই তোমাদের দাদাভাই খাচ্ছে ভদ্রলোক একদমই ভালো ড্রেস পোশাক কিছু পরে আসিনি মানে ভালো জামাটা বার করে দিলাম তবুও পড়লো না বলে আমার গরমে পুরোনোটাই ঠিক আছে বসে বসে কি করি হাসিও ভাই আমার আমার ডান চোখ কাল থেকে লাফাচ্ছে জানো এই এই চোখের পাতাটা জোরে জোরে লাফাচ্ছে লিপস্টিক খেয়ে ফেলেছি মাংসের সাথে আর এই দেখো ভুঁড়িটা দেখো শুধু ভুঁড়ি চিকেনের শুধু লেগ পিস খেয়েছে শুধু লেগ পিস জমা হয়েছে কি গরম লাগছে বিয়েবাড়িতে আমি একটা ঠিকঠাক ভিডিও বানাতে পারিনি আর এত ভিড়
আর রিলস বানাতে পারিনি, কিচ্ছু বানাতে পারিনি, এত কষ্ট করে সাজলাম, বেকার বেকার সব। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। এইসব সব খুলতে এখন টাইম লাগবে, মাথায় চারটি ক্লিপ আটকেছি, ক্লিপ খুলতে হবে। ভিডিওটা এখানটাই শেষ করছি, শুয়ে পড়বো, ঘুমও পাচ্ছে খুব। ধুতে হবে, ধুতে হবে, ধুয়ে টুয়ে ভালো করে দিয়ে দেবো, চিন্তা নাই। আরে ওই জামাটা ওর গায়ে হয় না।